আজকের ভিডিওটাতে আমরা দেখব কিভাবে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে আমাদের টাইম ঠিক করা যায় সেটা। হ্যালো আসসালামু আলাইকুম সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? বিডি টেকনোলজি 00 থেকে আমি আশরাফুল আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের 1:27 বাজে, সেটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে কিন্তু 13:27 বাজে। আমরা 13:27 বাজলে আমরা কীভাবে বুঝবো যে আমরা 1:27 বাজে? আমাদের কিন্তু সবাই কিন্তু এই জিনিসটা আমরা বুঝি না। আচ্ছা, যারা আমরা বুঝি না তারা আজকে আমরা কীভাবে দেখবো আমাদের এই টাইমটা কীভাবে ঠিক করা যাচ্ছে। এই টাইমটা যদি আমাদের ঠিক করতে হয় আমাদের সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে আমাদের সেটিংয়ে চলে যেতে হবে। আচ্ছা, আপনারা আপনি এই উপর থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার সেটিং নামে যে আইকন, আইকনের উপর ক্লিক করলাম, এই দেখতে পাচ্ছেন যে সার্চ নামে যে আইকন আছে, সার্চ নামের আইকনের উপর এখানে যে ট্যাপ দেবেন TIME টাইম লিখে সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম উপরে যে অপশনটা চলে আসছে টাইম, ওই এই টাইম অপশনটির উপর ক্লিক করবেন। আচ্ছা, আমি টাইম অপশনটির উপর ক্লিক করলাম। আচ্ছা, টাইম অপশনটির উপর ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটি অপশন দেখা যাচ্ছে আমার এখানে, বন্ধুরা আপনাদেরকে দেখাতে পারছেন এই যে অপশনটি দেখা যাচ্ছে, এই দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আমাদের 24 ঘন্টা দেখা যাচ্ছে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে যদি আমরা টান দিই তাহলে এই দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের 1:28 বাজে। আর এই যে আমাদের কিন্তু এখানে দেখা যাচ্ছে কিন্তু আমাদের, আচ্ছা দেখতে পাচ্ছেন না কিন্তু 1:28 বাজে, 1:28 কিন্তু দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছিল 13:28। আচ্ছা, যদি এই যে এখানে আমরা চাপ দিই তাহলে দেখা যাচ্ছে এই দেখতে পাচ্ছেন এই যে 1:28 দেখা যাচ্ছে। বন্ধুরা, আজকে ভিডিওটা আমাদের বন্ধু কি শেষ। ভবিষ্যতে যদি এরকম ভিডিও পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকতে পারেন। যে কোনো সমস্যা হলে আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন, আপনাদেরকে যতটুকু পারি সাহায্য করবো।